नमस्कार बंधुरा, बंगहिट चैनेले आपनादेर स्वागत जानाई। आज आमी तैरी करते चलेछि झिंगेर डालमा। एर जन्ने प्रथमेई झिंगे गोल गोल करे केटे निच्छि। বন্ধুরা, একটি থালার মধ্যে আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। ঝিঙে গোল গোল করে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজ করে কাটতে হবে। চিনি নিয়ে নিয়েছি 2 চামচ, ছোলার ডাল নিয়েছি 1 বাটি, হিং নিয়েছি 1/2 চামচ, সরষে নিয়েছি 1 চামচ, আদা কুচি নিয়েছি 1 চামচ, হলুদ 1 চামচ, শুকনো লঙ্কা 1টি, নুন নিয়েছি 1 চামচ। তাহলে এবার শুরু করা যাক। প্রেসার কুকারে আমি 1 চামচের মতো সাদা তেল দিলাম। এরপর সরষে ফোড়ন ও কেটে রাখা আদা ফোড়ন দেওয়া হলো, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হলো। একটু নাড়াচাড়া করে আমি তাতে ভিজিয়ে রাখা ছোলার ডালটি ঢেলে দেব। নুন দেব 1 চামচের মতো, হলুদ দেব 1 চামচের মতো। এবার ছোলার ডালকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। চিনি দেব 1 চামচের মতো। ছোলার ডাল একটু ভাজা ভাজা হলে আমি কেটে রাখা ডুমো ডুমো ঝিঙে একে একে দিয়ে দেব। সমস্ত ঝিঙে আমি দিয়ে দেব ও ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকব। প্রেসারের ঢাকা আলতো করে দিয়ে আমি 3-4 মিনিট রাখলাম। পুনরায় ঢাকা খুলে আরেকটু নাড়াচাড়া করে নেব। দেখুন, ঝিঙে থেকে একটু জল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি 1 বাটির মতো জল আরো অ্যাড করব। সামান্য আরেকটু নুন আমি অ্যাড করব। একটু ফুটে এলে আমি প্রেসারের ঢাকা লাগিয়ে দেব। বন্ধুরা, 3টি সিটি পড়ার কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে কাঁচা টমেটো কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম এবং একটু নাড়াচাড়া করে পুনরায় ঢাকা লাগিয়ে দিলাম। এরপর আর সিটি মারার দরকার নেই। এখানে বলে রাখা দরকার, যখন আমি হলুদ অ্যাড করেছিলাম তখনই আমি হিংও অ্যাড করেছি এই রান্নাতে। তাহলে তৈরি হয়ে গেল আমার ঝিঙের ডালমা। অতি সুস্বাদু এবং খুবই সহজে এই রান্না হয়ে যায়। এটি রুটির সাথে খুবই ভালো লাগে। যদি চ্যানেলটি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি এতক্ষণ ধরে দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ জানাই।